नमस्कार बंधुरा, गार्गी रान्ना घरे अपने सकल के जानाई स्वागत। आज आमी रान्ना करब मटन कषा। मटन कषा तो आम्रा सकले माझे मध्ये रान्ना करे थाकी, तबे आमी किभाबे रान्नाटा करी सेटाई आज आपनादेर साथे शेयर करब। ताहले आसुन देखे नेवा जाक आजकेर रेसिपि। मटन कषा रान्नार जन्य आमी 1 केजि मटन माझारी साइजेर टुकरो करे निएछि। अपनारा पचंद मत साइजे टुकरो करते पारें, तबे खूब छोटो साइजे टुकरो व्यवहार ना कराई भालो। मांस एक प्रेसार कूकारेर मध्य निये निच्छि। एर मध्य दिच्छि पेंयाज कुचि। एखाने चारटे बड़ो साइजेर पेंयाज कुचि करे रेखेछिलाम, तार अर्धेकटा एखन दिये दिच्छि, बाकिटा परे व्यवहार करब। दिच्छि स्वादमतो नून, 1 टेबिल चामच सर्षेर तेल, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ কাপ জল। এবার পুরোটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে দিলাম এবং গ্যাস জ্বালিয়ে ফ্লেম হাই করে দুটো সিটি দিয়ে নেব। দুটো সিটি পড়ে গেছে, এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রেসার রিলিজ হতে দেব এবং গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াই একটু গরম হলে এতে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলও একটু গরম করে নেব। তেল গরম হলে এতে দিচ্ছি 2 তেজপাতা, 1 বড় টুকরো দারচিনি, 4 লবঙ্গ ও 4 এলাচ। এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি। এগুলোকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পর মশলার থেকে সুন্দর গন্ধ আসা শুরু হলে এর মধ্যে দিচ্ছি কুচি করে রাখা 2 বড় সাইজের পেঁয়াজ ও 1 চা চামচ চিনি। এখন মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় একটু চিনি দিলে পেঁয়াজে সুন্দর ব্রাউন কালার আসবে ও রান্নার টেস্টও বাড়বে। তবে আপনারা রান্নায় মিষ্টি পছন্দ না করলে চিনি স্কিপও করতে পারেন। মোটামুটি 8-10 মিনিট ভাজার পর পেঁয়াজ ব্রাউন হয়ে এলে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা ও 3 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন 1 মিনিটের মতো কষিয়ে নেব। এক মিনিট কষানোর পর এতে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর ফলে রান্নায় সুন্দর রং হবে। আর দিচ্ছি স্বাদমতো নুন। তবে নুন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে মাংসের মধ্যেও অনেকটা নুন দেওয়া রয়েছে। এখন আরও 1 মিনিটের জন্য কষিয়ে নেব। আপনাদের সুবিধার জন্য এই রান্নার প্রয়োজনীয় সমস্ত উপকরণ আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্রয়োজনে দেখে নিতে পারেন। 1 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে এর মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। এখানে রুম টেম্পারেচারে থাকা টক দই 8 ঘন্টার জন্য সুতির কাপড়ে ঝুলিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। দই ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলার সাথে দই খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অন করে মশলাটা আবার কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। আর এইদিকে প্রেশার কুকারও ঠান্ডা হয়ে গেছে, তাই মশলা কষানো হতে হতে মাংসটা একটু চেক করে নেব। দেখুন মাংস থেকে কতটা জল ছেড়েছে, এদিকে মশলা থেকেও তেল ছেড়ে এসেছে। এবার কুকার থেকে মাংসগুলো তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাংস দেওয়া হয়ে গেছে, এই মাটন স্টকটা পরে ব্যবহার করব। মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের সমস্ত বন্ধু দর্শককে জানাই আন্তরিক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিটের জন্য রান্না হতে দেব।
15 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এখন গ্যাসের ফ্লেম হাই করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর সমস্ত মাটন স্টকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম হাই করে এটাকে 5 মিনিটের জন্য রান্না করব। পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে আরও 15 মিনিটের জন্য রান্না হতে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবং ঢাকা দিয়ে আরও 15 মিনিটের জন্য রান্না হতে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে নিলাম। 15 মিনিট করে তিনবার ঢাকা দিয়ে রান্না করার পর অর্থাৎ মোট 45 মিনিট পর দেখুন মাংসটা ঠিক এই পর্যায়ে এসেছে। যেহেতু এটা মাটন কষা করছি তাই আমি আর জল ব্যবহার করব না, আর যতটুকু জল রয়েছে রান্নাটা হতে হতে সেটাও শুকিয়ে যাবে। এবার ঢাকা দিয়ে আরও 15 মিনিট রান্না হতে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে মোট 1 ঘন্টা রান্না করলাম আর 15 মিনিট অন্তর ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। আর এই পর্যায়ে যদি জল একদম শুকিয়ে যায় তাহলে প্রয়োজন মতো গরম জলও মিশিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম ও গ্যাসের ফ্লেম বন্ধ করে এভাবেই 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং মোডে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন মাটন কষা একেবারে রেডি। এবার এটাকে একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি। গরম ভাত, পোলাও বা বিরিয়ানি সবকিছুর সাথেই এটা খেতে দুর্দান্ত লাগবে। আর বাঙালির স্বাদের গরম গরম ফুলকো লুচির সাথে কষা মাংস হলে তো কথাই নেই। তাই এভাবে একবার অন্তত মাটন কষা রান্না করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করুন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।